বোমার আঘাতে বিপন্ন শৈশব, কোথায় কবে এই ধরনের ঘটনা ঘটেছে, আসুন আপনাদের দেখায় সেই টাইমলাইন। ম্যাপের মাধ্যমে আপনাদের আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদের ডোমকল। এই বছরের 2022-এর শুরুতে 25শে জানুয়ারি বোমার আঘাতে দুজন শিশু আহত হয়। আর এরপর আপনাদের দেখাবো মালদার রতুয়া, সেখানেও কবে ঘটেছিল বোমা বিস্ফোরণ হয়, এবং সেই বোমা বিস্ফোরণ হয় 30শে মার্চ। 30শে মার্চের ঘটনায় একজন শিশু আহত হয়। আর তারপর আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে আপনাদের ম্যাপের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে এই মাস অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই 2রা এপ্রিল একজন শিশু আহত হয় বোমার আঘাতে। আর এরপর আপনাদের দেখাবো ইংরেজ বাজার। ম্যাপের মাধ্যমে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ইংরেজ বাজারে একজন কিশোর আহত হয় বোমার আঘাতে, তারিখটা ছিল 11ই এপ্রিল। আর এরপর যে জায়গাটার ছবি আপনাদের দেখাবো, আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনা গোটা বাংলায় সাড়া ফেলেছে, মালদার কালিয়াচক, যেখানে বোমার আঘাতে ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের 5জন শিশু আহত হয়। ঘটনা গতকাল।